বগুড়ার ছেলে আশরাফুল আলম ওরফে হিরো আলম সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলাই যার নেশা ও পেশা। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো সব মাধ্যমেই তার রয়েছে সরব উপস্থিতি। কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও খবরের শিরোনামে এসেছেন বহুবার। শুধু তাই নয়, কিছুদিন আগে গুঞ্জন ওঠে স্ত্রী নুসরাতকে বাদ দিয়ে নতুন প্রেমে মজেছেন হিরো আলম। তার প্রেমিকার নাম রিয়ামণি। সম্পর্কের খাতিরে জুটি বেঁধে সারা দেশে স্টেজ পারফর্ম করে বেড়াচ্ছেন তারা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘর ভাঙার গুঞ্জন উড়িয়ে দিয়ে হিরো আলমের কাছেই ফিরলেন নুসরাত। দীর্ঘদিন পর নিজেদের স্টুডিওতে একসঙ্গে ডুয়েটে গানে কণ্ঠও দিয়েছেন তারা দুজন। এরপর থেকে সবার মনে প্রশ্ন জাগে, তাহলে রিয়ার কি হবে? একসাথে আর কাজ করবে না তারা? এদিকে জানা গেল আসছে ঈদেও নাকি রিয়াকেই নিজের সঙ্গী করেছেন হিরো আলম। ঈদুল আজহা উপলক্ষে কি করে বলি শিরোনামের আরও একটি গানের ভিডিও চিত্রে মডেল হয়েছেন তারা। নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, দর্শক নতুন গানের অনুরোধ করেছেন, তাদের অনুরোধ রাখার চেষ্টা করছেন। ঈদকে সামনে রেখে আরও একটি গান উপহার দিলেন। এছাড়া আলম আরো বলেন, অনেকেই তার গান নিয়ে নানা রকম মন্তব্য করেন, তাতে তার কিছুই যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু তিনি প্রফেশনাল শিল্পী না, তবুও কষ্ট করে গানগুলো গাইছেন। আশা করছেন অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।